দিন ছিল ইমানের খতরা, এখন হচ্ছে আমলের খতরা। এই সুন্নি প্রতিষ্ঠানে নিজের সন্তান দিবেন, এমন প্রতিষ্ঠানে দিবেন যে প্রতিষ্ঠান থেকে নবীজির মহব্বতের খুশবু বাইর হয়, দুশ্মনের রসুলের গন্ধ বাইর হয়। এখানে দিয়েন না, পথ হারা হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এমন ভাবে দিবেন যেখান থেকে আপনি এন্তেকালের পরে আপনার ফাতিয়া যাতে জারি থাকে, আপনার এন্তেকালের পরে যাতে মিলাদ কিয়াম জারি থাকে। এমন মাদ্রাসায় দিবেন না যে মাদ্রাসায় পড়লে আপনার কবর হাহাকার থাকবে, আপনি আফসুস করতে থাকবেন, আপনার ছেলে কবরে দাঁড়াবে না। কেন? বেদাত শিক্ষা দিবে যে, কথা বুঝেন নাই? সেজন্য অনুরোধ জানাবো, এমন ভাবে নিজের সন্তানকে গঠন করবেন যেভাবে গঠন করলে আল্লাহ এবং রসুল খুশি হয়। ফাতিয়া জারি থাকে, মিলাদ কিয়াম জারি থাকে, মিলাদুন নবীর মাহফিল জারি থাকে, আউলি কেরামের স্মরণ জারি থাকে, এটার মাধ্যমে আপনার কবর নূরে নূরান্বিত থাকবেন। আর যদি ওই রকম দেন তাহলে কবর জিয়ারত বেদাত, এটা বেদাত, ওইটা বেদাত, এই বেদাত বলতে বলতে সব অফ করে দিবে, কাটতে কাটতে। এখন তো বিতির তারাবির নামাজকে আট টাকাতে নিয়ে আসছে, বুঝেন নাই? এতদিন ছিল ইমানের খতরা, এখন হচ্ছে আমলের খতরা। অনেক ধরনের ফেতনা, আল্লাহ এই ফেতনা বাস থেকে আমাদের প্রত্যেকের ইমান আকীদাকে হেফাজত করুক, প্রত্যেকের আমলকে আল্লাহ হেফাজত করুক। দীর্ঘায়িত করব না, অসংখ্য মুরব্বিনে কেরাম বসে আছেন কষ্ট করে মেহনত করে, আল্লাহ প্রত্যেকের এই কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করুক, ভাইদের এই সুন্দর ব্যবস্থাকে আল্লাহ কবুল করুক। আসুন সবাই।